আজকে আমরা কথা বলতে চলেছি আর্টিকেল 13 নামক একটি বিষয় নিয়ে। আর্টিকেল 13 বর্তমান সময়ে ইউটিউব তথা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে চর্চার বিষয়। এই আর্টিকেল 13 ইন্টারনেট জগতে ধস নামাতে চলেছে। কিভাবে? মাস্টার অফ টেকনিক এর আজকের পর্বে এই আর্টিকেল 13 নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি। আর যদি আপনি একজন ইউটিউবার বা এই ইউজার বা ইন্টারনেটের ইউজার হয়ে থাকেন, তবে আর্টিকেল 13 সম্পর্কে আপনার জানাটা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো। কোশ্চেন নাম্বার 1, আর্টিকেল 13 কি? আর্টিকেল 13 হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে আপিল করা একটি কপিরাইট ল, যার উদ্দেশ্য হচ্ছে তাদের মতে ক্রিয়েটিভিটি প্রোটেক্ট করা। কিন্তু রিসেন্টলি ইউরোপিয়ান পার্লামেন্ট এর লেখা আর্টিকেল 13 এর কারণে বড়সড় একটা ধস নামতে চলেছে। কেননা যদি আর্টিকেল 13 কার্যকর হয়ে যায়, তবে ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কেউ কপিরাইট কন্টেন্ট এর সামান্যতম অংশ ব্যবহার করতে পারবে না, এমনকি ফেয়ার ইউজ পলিসি এর আন্ডারেও না। অর্থাৎ কোনো ইউটিউব বা তার ইউটিউব ভিডিওতে যদি অন্য কারো ভিডিও, এমনকি ভিডিওর মিম অথবা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এমনকি গুগল থেকে কোনো ইমেজ নিয়েও তার ভিডিওতে 1 সেকেন্ডের জন্য ব্যবহার করে, তাহলে তার ভিডিওটি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত 28টি দেশে ব্লক করে দেওয়া হবে। যার অর্থ হচ্ছে অনেক এডুকেশনাল ভিডিও, মিউজিক্যাল ভিডিও, প্যারোডি এবং নিউজ শো, আরও অনেক ভিডিও আর চ্যানেল ক্লোজ হয়ে যাবে, এমনকি টেক চ্যানেলও ক্লোজ হয়ে যেতে পারে। এবং টেক চ্যানেলে আমরা সাধারণত দেখি যে এতে ব্যবহৃত হয় কিছু ওয়েবসাইটের কিছু স্ক্রিনশট এবং এই স্ক্রিন রেকর্ড দেখাতে হয়। আর এই আর্টিকেল 13-এর আন্ডারে আপনি পারমিশন ছাড়া কোনো সাইটের রেফারেন্স লিঙ্ক কিছুই আপনার ভিডিওতে শো করতে পারবেন না। আর এসবের অর্থ হচ্ছে ইউটিউবের অর্ধেকেরও বেশি চ্যানেল ইউরোপিয়ান ইউনিয়নে ব্লক করে দেওয়া হবে, এবং সাথে সাথে আপনার চ্যানেলের এক্সিস্টিং ভিডিওগুলোও আর্টিকেল 13-এর আন্ডারে ফিল্টার করা হবে। আর যদি সেগুলো এর অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তবে আপনার এক্সিস্টিং ভিডিওগুলোকেও ব্লক করে দেওয়া হবে। এখন আসে কোশ্চেন নম্বর 2-তে। আমি তো ইউরোপিয়ান ইউনিয়নে থাকি না, ফলে আমার ওপর এর কি প্রভাব হবে? যদি আপনার ভিডিওটি একটু কপিরাইট কন্টেন্ট থেকে থাকে, সেটা হোক অডিও বা ভিডিও, তাহলে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে আপনার ভিডিওগুলো শুধুমাত্র ইউরোপের সেই 28টি দেশে ব্লক করে দেওয়া হবে। অর্থাৎ সেই 28টি দেশে আপনার ভিডিও ব্যান করে দেওয়া হবে, আর বাকি দেশগুলোর জন্য আর্টিকেল থাকবে বা অ্যাক্টিভ থাকবে। এবং আর ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে কোনো 28টি দেশ তার লিস্টে আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেব। অর্থাৎ এই ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে যে কয়েকটি 28টি দেশ আছে সেগুলো আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। কোশ্চেন নাম্বার 3, আর্টিকেল 13 কি কার্যকর হয়েছে? ইউরোপিয়ান পার্লামেন্ট আর্টিকেল 13-কে সাপোর্ট করে চলেছে, সেহেতু অনেক বড় বড় অডিও ভিডিও কোম্পানি আর অনেক বড় বড় প্রতিষ্ঠান আর্টিকেল 13-এর পক্ষে রয়েছে। হয়তো এটা কার্যকর হয়ে যাবে একদিন না একদিন, কিন্তু এখনও পর্যন্ত এটি ল হিসেবে এস্টাবলিশ করা হয়নি। এই আর্টিকেল 13 2019 অর্থাৎ 2019-এর জানুয়ারিতে কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আর এও বলা হচ্ছে যে এই লটি পুরোপুরি এস্টাবলিশ হতে 2 বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ আমরা প্রায় 2021-এর মধ্যে এটাকে পুরোপুরি আইন হিসেবে প্রতিষ্ঠা করতে দেখতে পারি। এখন আসে কোশ্চেন নাম্বার 4, এর পরিণতি কি? যদি এই আর্টিকেল 13-টি কার্যকর হয়ে যায়, তাহলে ক্রিয়েটর সহ সাধারণ মানুষ ও বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা এই আর্টিকেল 13 গ্লোবালাইজেশন সিস্টেম এর বড় অংশ ধ্বস করে দেবে। এর কারণে আমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য বা খবর জানতে পারবো না। যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর কারণে মানুষের ইনফরমেশন গ্যাপ কমে এসেছিল, যার কারণে পৃথিবীর মানুষের কাছে শিক্ষা ও জ্ঞান গ্রহণের সমান সোর্স ছিল। এখন এই আর্টিকেল 13-এর কারণে তার একটা বড় অংশ থাকবে না, কেননা কোনো সংবাদ মাধ্যম পারমিশন ছাড়া কোনো নিউজ বা প্রচার করতে পারবে না। অর্থাৎ আমরা আবার সেই ইন্টারনেটের বিহীন সাদাকালো জগতে ফিরে যাব। এখন আসি কোশ্চেন নাম্বার 5-এ, এখন আমাদের কি করা উচিত এবং এখন আমাদের কি করণীয়? অর্থাৎ বিশ্বের বড় বড় ইউটিউবাররা এই আর্টিকেল 13-এর বিরুদ্ধে মত প্রকাশ করতে শুরু করেছেন। তাছাড়াও অনেক বড় বড় কোম্পানি, গ্রুপ, এমনকি সাধারণ মানুষরাও এর বিরুদ্ধে দ্বিমত জানাচ্ছে। এমনকি টিম বার্নার্সলি মিনি ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ টিম বার্নার্সলি এই যে স্যার যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা,
সেও এই মতকে দ্বিমত পোষণ করেছেন আর্টিকেল 13 এর বিপক্ষে। এছাড়াও অনেক কোম্পানি এবং সাধারণ জনগণ এই আর্টিকেল 13 এর বিরুদ্ধে কথা বলেছে, কেননা আর্টিকেল 13 চালু হলে ইন্টারনেটের মহত্ত্বই বদলে যাবে। যে ইন্টারনেটে মত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া হতো, সেই ইন্টারনেটেও এখন নিয়মে বন্দী একটি ওপেন জেলখানা। তাই ইন্টারনেটকে বাঁচাতে হলে আপনাদের সবার এখন একটি কর্তব্য, আপনাদের মধ্যে যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যেটি যে বিষয়েরই হোক না কেন, তারা এই আর্টিকেল 13 নিয়ে একটি ভিডিও অবশ্যই তৈরি করুন। আর ভিডিও এর টাইটেলে হ্যাশট্যাগ দিয়ে সেভ ইউর ইন্টারনেট দিয়ে এই আর্টিকেল 13 এর বিরুদ্ধে আন্দোলনে যোগদান করুন। আর আপনার চ্যানেলের ভিউয়ারদের কাছেও এই মেসেজটি পৌঁছে দিন। আর যাদের ইউটিউব চ্যানেল নেই, তারা বেশি বেশি করে টুইট করুন, ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করুন হ্যাশট্যাগ সেভ ইউর ইন্টারনেট লিখে। আর এভাবে ইন্টারনেটকে মুক্ত রাখার এই আন্দোলনে নিজের লেখার অবদান রাখুন। মনে রাখবেন, এটি আপনি নিজের জন্য করছেন। কথাগুলো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর ইউটিউব সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। আমার কাছে ভিডিও করার ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে আমি ফেস ক্যাম ভিডিও করতে পারলাম না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।